আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। মেয়েদের জন্য বইয়ের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওতে আমরা যে বইটি নিয়ে কথা বলবো তা হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। মানে আমি যদি বলি যে যে কোনো মেয়ে যদি বলে যে আমি যে কোনো একটি বই পড়তে চাই, আমি তাহলে বলবো যে আপনাদের এই বইটি পড়া উচিত। তো আমাদের আজকের যে বইটি তা হচ্ছে এই বইটি, যার নাম হচ্ছে মুহুজানাত। তো মুহুজানাত নামটি কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখুন এই বইটির কভারটি এত সুন্দর লাগবে, মানে পুরো সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস। তো এই বইটি প্রকাশিত হয়েছে ইনবাত পাবলিকেশন থেকে এবং এই বইটি 290 পৃষ্ঠার এবং এই বইটির গায়ের দাম হচ্ছে 395 টাকা। এই বইটিতে মেয়েদের বিষয়ে অনেক কিছু আলোচনা করা হয়েছে যা নাকি একজন মেয়ের অবশ্যই জানা উচিত। বইটির মধ্যে মেয়েদের পর্দা নিয়ে কথা বলা আছে, মেয়েদের সাজসজ্জা নিয়ে কথা বলা আছে যে কী কী সাজসজ্জা ব্যবহার করা যাবে, এমনকি সাজসজ্জা নিয়ে যেসব প্রশ্নগুলো থাকে তাও এখানে আলোচনা করা হয়েছে, এবং কি আমরা যে মেয়েদের মধ্যে যে পর্দাগুলো আছে যে তার মাহারামকে তার নন মাহারামকে এখানে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। একটি চার্টও দিয়ে দেওয়া হয়েছে যেন সে বুঝতে পারে যে কারা কারা তার মাহারাম এবং কে কে তার মাহারাম নন। তো এরকম আরও অনেক বিষয় আছে যে মেয়েদের বিবাহের আগের যে বিষয়গুলো সেই সব বিষয় এবং মেয়েলি যে বিষয়গুলো তাও এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে, যা নাকি একজন মেয়ের হিসেবে তার অবশ্যই জানা উচিত। এবং একই সাথে এখানে তার যে জীবন সঙ্গীর যে ব্যাপারটি বা তার বিয়ের ব্যাপারটি, যে বিয়ের জন্য সে কীভাবে প্রস্তুতি নিবে, এই সব বিষয়ে কিন্তু খুবই সুন্দর করে আলোচনা করা হয়েছে। এবং এখানে বিস্তারিত অনেকগুলো প্রশ্ন উত্তরও দেওয়া আছে যা নাকি তার মনে আসতে পারে এবং সেগুলো এখানে উত্তর দেওয়া হয়েছে। এমনকি এই বইটির মধ্যে আপনি যখন পড়বেন যে বিয়ের যে বিষয়টি, সেখানে আপনি দেখবেন যে একটি ছেলের যে সাইকোলজি থাকে, যে ছেলেদের চিন্তাভাবনাগুলো কীরকম হয়, একজন মেয়ের সাথে যে একজন ছেলের যে চিন্তার যে পার্থক্যটি তাও এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এবং কি এখানে দেওয়া আছে যে আপনি কীভাবে আপনার সংসারকে আরও ভালো করতে পারবেন, কীভাবে আপনি আপনার স্বামীর হৃদয় জয় করতে পারবেন, এরকম আরও অনেক কিছু দেওয়া আছে। তারপর আরও যদি আমি বলি, এখানে দেওয়া আছে যে আপনার বিবাহের পরে যে জীবনটি, যেমন আপনার বাচ্চা হওয়ার পরে বা বাচ্চা হওয়ার আগে যেসব প্রিপারেশনগুলো থাকে সে তাও এখানে আলোচনা করা হয়েছে। এবং আরও বলবো যে এখানে যে বিবাহের পরে বা একটা সময় থাকে যখন হয়তো আর পারা যায় না, যেমন বিচ্ছেদের কথাটা বা ডিভোর্সের যে ব্যাপারটা, সেটাও এই বইটিতে আলোচনা করা হয়েছে যে কী এমন নেই যা নাকি আলোচনা করা হয়। আমি মনে করি এখানে একটি মেয়ের জানার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু আলোচনা করা হয়েছে। তো আমি আশা করি যে এই বইটির সবগুলো বিষয় আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, যা নাকি আপনাদের সকলেরই জানা প্রয়োজন। এবং এই বইটির একটি সেকেন্ড পার্ট আছে যা নাকি ছেলেদের জন্য, তো ছেলেদের ওই বইটি নিয়ে আমি আবার আলোচনা করব। তখন আমি আশা করি যে ছেলেদেরও খুব উপকারী হবে এই বইটি। তো আমি বলবো যে আপনারা সবাই এই বইটি সংগ্রহ করবেন। এবং এই বইটির আর একটু সুবিধার জন্য আমি আপনাদের সূচিপত্রটি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি, যেন বুঝতে পারেন যে এই বইটিতে এমন কী কী আছে যা নাকি আপনাদের সকলেরই জানা উচিত। তো আশা করি আপনারা সবাই এই বইটি সংগ্রহ করবেন এবং পড়বেন। এবং অনেকেই বলে যে উপহারের জন্য কী কী বই দেবো, তো আমি মনে করি যে কাউকে যদি উপহার দিতে হয় তাহলে অবশ্যই এই বইটি আপনার লিস্টে অবশ্যই প্রথমে রাখবেন। এটি আমি মনে করি সবার জন্য অনেক বেশি উপকারী হবে, স্পেশালি মেয়েদের জন্য।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সেমন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।